আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা হামাস এবং ইসরায়েলের যুদ্ধের প্রায় তিন মাসের মতো অতিবাহিত হওয়ার পর এই জিনিসটাই কিন্তু ধারণা তৈরি হয়েছিল যে এই যুদ্ধ হয়তো গাজা উপত্যকায় সীমিত থাকবে মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গা বিশেষ করে ইসরায়েলের আশেপাশে এটা ছড়িয়ে পড়বে না তবে এই ধারণা কিন্তু এখন সম্পূর্ণভাবে পাল্টে যেতে চলেছে কেন পাল্টে যেতে চলেছে এর কারণ হলো ইসরায়েল বর্তমানে সরাসরি হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দক্ষিণ লেবাননের তিনটি গ্রামের উপর ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবহর গতকাল সকাল থেকে এই হামলা চালানো হয় সকালের এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের কি ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই হামলার খবর নিশ্চিত করেছে এবং তারা কিছু ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের ইয়ারুন রোমিস ও আতিয়া আল সাবে নামক এই তিনটি গ্রামে ইসরায়েল এই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রোববার সকালে ইসরায়েল এই হামলা চালায় এবং ইসরায়েল দাবি করেছে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কমপক্ষে দশটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় লেবাননের নিরীহ গ্রামের ভেতর ইসরায়েল বোমা হামলা করেছে এবং নাম দিয়েছে সেগুলো হলো হিজবুল্লার ঘাটি এর পর কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তের বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন ঘাটি লক্ষ্য করে মিসাইল হামলা ইসরায়েলকে ঝাঁঝরা করে দিয়েছে কোনো আরব গণমাধ্যম নয় বা কোনো পশ্চিমা গণমাধ্যম নয় খুদ ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট তাদের খবরে নিশ্চিত করেছে যে হিজবুল্লাহ তাদের বহরে থাকা বিভিন্ন ধরনের মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের উত্তর সীমান্তে আর এতে করে বাধ্য হয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর সেই অঞ্চলগুলো থেকে তাদের অবস্থান সরিয়ে নিতে শুরু করেছে যেহেতু বর্তমানে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ চলছে যার জন্য ক্ষয়ক্ষতির সম্পূর্ণ রিপোর্টগুলো আসেনি ধারাবাহিকভাবে আপডেটগুলো আসছে তবে ইসরায়েলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নিশ্চিত করা হয়েছে যে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় যে গ্যালেলিতে সেনা ঘাঁটি রয়েছে সেখানে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং এই ঘটনায় ঘাটি সম্পূর্ণভাবে ভাবে বিধ্বস্ত হয়ে গেছে এবং এই বিধ্বস্ত হওয়ার পর সেই ঘাঁটিতে ছয়জন ইসরায়েলি সৈন্য সামান্য আহত হয়েছেন এমনটা হলো ইসরায়েলের দাবি তাদের সেনাবাহিনীর সদস্যরা সামান্য আহত হন হামলার সাথে সাথে কোনো ইসরায়েলি সামরিক বাহিনী নিহত হয়েছেন এমন খবর যুদ্ধের তিন মাসেও কিন্তু ইসরায়েল তবে পরবর্তী সময়ে মানে দু একদিন পরই শোনা যায় যে ওই ইসরায়েলি আহত যিনি হয়েছিলেন তিনি মারা গেছেন ইসরায়েলের উত্তর সীমান্তে যখন হিজবুল্লার সঙ্গে বড় সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল ঠিক এমত অবস্থায় গাজ উপত্যকার অভ্যন্তরেও কিন্তু আলহামদুলিল্লাহ হামাসের সদস্যরা ভয়াবহ হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে আল কাসেম ব্রিগেডের মুখপাত্র জনাব আবু ওবায়দা রিসেন্টলি তার একটি স্টেটমেন্টে নিশ্চিত করেছেন গত দশ দিনে গাজা উপত্যকার বেথ হানুন থেকে খান ইউনিস পর্যন্ত এলাকায় হামসের যোদ্ধারা ইসরায়েলের একশো আশিটি সামরিক যান এপিসি ট্যাঙ্ক ও বুলডোজার সম্পূর্ণভাবেই ধ্বংস করতে সক্ষম হয়েছেন হামাসের যোদ্ধারা বর্তমানে পয়েন্ট ব্লাঙ্ক বা শূন্য দূরত্ব থেকে পদাতিক আক্রমণ করা সহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে তারা অসংখ্য স্নাইপার হামলা করছে এবং এন্টি পার্সোনাল অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে একশো আশিটি সামরিক যান ধ্বংস হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ইসরায়েলের অনেক বেশি যেখানে ইসরায়েলের মুখ রক্ষা করার জন্য হামাসের বিরুদ্ধে তেমন বড় কোনো সাফল্য নেই যার জন্য কিন্তু তারা ছল ছাতুরির আশ্রয় নিয়েছেন রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয়েছে এবং কিছু ছবিও ভাইরাল হয়েছে সেই সকল প্রকাশিত ভিডিও বা ছবিতে দেখা যাচ্ছে গাজ উপত্যকার নিরীহ মানুষদের চোখে কাপড় লাগিয়ে তাদের অর্ধনগ্ন অবস্থায় মাটিতে বসিয়ে রাখা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা কিছু অস্ত্র শস্ত্র ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে জমা দিচ্ছেন ইসরায়েলের দাবি হলো যে পরা জয়ের সম্মুখে এসে সদস্যরা হামাসের আত্মসমর্পণ করছেন যে জিনিসটা তাদের দাবি তবে বিশ্বের কোনো গণমাধ্যম বা সামরিক বিশেষজ্ঞরা এটা স্বীকার করছে না ঠিক এমত অবস্থায় হামাসও কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে মুখ খুলেছে গুরুত্বপূর্ণ এই কন্ট্রোভার্সি সম্পর্কে আল কাসেম ব্রিগেড মুখপাত্র জনাব আবু ওবায়দার বক্তব্য বলেন যে হামাসের সদস্যরা যখন যুদ্ধে এসেছে তখনই তারা মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছে আর দেশের জন্য যারা যুদ্ধ করে তারা কখনই আত্মসমর্পণ করে না বরঞ্চ নিজের দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় ব্যতিক্রম কিন্তু হামাসও নয় সরাসরি ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল কাসেম ব্রিগেডের মুখপাত্র তার বক্তব্যে বলেন গাজার যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী যদি এতটাই অ্যাডভান্টেজ পেয়ে থাকে এবং সুবিধাজনক অবস্থানে যেয়ে থাকে আর কোন ঠাসা হয়ে থাকে যদি হামাস এখনো ইসরায়েলের দুইশো জন বন্দী আমাদের কাছে মানে হামাসের কাছে আছে এই দুইশো জন বন্দির একজন কেউ ইসরায়েল যদি কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া আমাদের সঙ্গে ছাড়িয়ে দেখাক তাহলে আমরা বুঝবো তাদের কথা সত্য একজন বন্দিও যদি তারা আমাদের কাছ থেকে আমাদের সঙ্গে নেগোসিয়েশন না করে বা সমঝোতা না করে ছাড়িয়ে নিয়ে যেতে পারে তাহলেই বুঝবো যে যুদ্ধক্ষেত্রে তারা ভালো অবস্থায় রয়েছে কারণ আমরা যদি আত্মসমর্পণ করি আমাদের সঙ্গে তো যুদ্ধবন্দিরাও রয়েছে যাদের আমরা ধরে এনেছি ইসরায়েল থেকে তাদের কেন ছাড়াতে পারছে না ইসরায়েল এখানে বলে রাখা ভালো যে সাতই অক্টোবর হামাস যখন ইসরায়েলে আক্রমণ করেছিল তখন ইসরায়েলের প্রায় আড়াইশো জন নাগরিকদের ধরে এনেছিল যার মধ্যে সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর সদস্য রয়েছে গত কিছুদিন পূর্বে সাত দিনের জন্য যখন যুদ্ধবিরতি হয়েছিল তখন হামাসের সঙ্গে সমঝোতায় সেই আড়াইশো জনের মধ্যে পঞ্চাশ জনকে ছেড়ে দিয়েছিল হামাস বাকি দুইশো জন বন্দী এখনও হামাসের অধীনে রয়েছে প্রায় তিন মাসের কাছাকাছি সময় ধরে ইসরায়েলের দখলদার বাহিনী গাজা উপত্যকায় যুদ্ধ করছে তবে দীর্ঘ সময়ের যুদ্ধে তারা দুইশো জন ইসরায়েলি বন্দির মধ্যে একজনকে মুক্ত করা তো দূরের কথা তাদের হদিসই পায়নি যে তাদের কোথায় রাখা হয়েছে অথচ যুদ্ধবিরতি করলে বা সমঝোতা হলে এই গাজা উপত্যকা থেকে তাদের একে একে মুক্তি দেওয়া হয় ইসরায়েলি দখলদার বাহিনীকে হামাসের চ্যালেঞ্জটা একেবারে পরিষ্কার যুদ্ধবিরতি এবং সমঝোতা ছাড়া একজন ইসরায়েলি বন্দীদের মুক্ত করে দেখান তাহলে বুঝবো যুদ্ধক্ষেত্রে আপনারা ভালো অবস্থানে রয়েছেন এবং গাজা উপত্যকা আপনাদের কন্ট্রোলে রয়েছে দেখুন গোলান মাল ভূমিতে রাশিয়ার সঙ্গে ইসরায়েলের একটা ঝামেলা হচ্ছিল এবং শোনা যাচ্ছিল যে লেবানন থেকে অগ্নার গ্রুপরা গোলান মালভূমির ইসরায়েলের যে সকল সামরিক স্থাপনা রয়েছে সেখানে হামলা করছে বিষয়টি এতদিন গুঞ্জন থাকলেও এখন কিন্তু পরিষ্কার হয়েছে যে হামলাটা করেছিল অবশ্যই অগ্নার বাহিনী যার দরুন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জরুরি ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন গতকালকে মিস্টার পুতিন এবং নেতানিয়াহুর মধ্যে এই টেলিফোন আলাপ হয় যেখানে ইসরায়েলি সংবাদ মাধ্যম গোলান মালভূমিতে রাশিয়ার হামলার বিষয়টি টেকনিক্যাল ভাবে এড়িয়ে গিয়ে বলেছে জাতিসংঘের ভেতর উপত্যকার ভেতর যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া যে ভোট দিয়েছে এই বিষয়ে খুব জানিয়েই মিস্টার পুতিনের সঙ্গে আলোচনা করেছেন তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশন এবং নিরাপত্তা পরিষদে এর পূর্বেও ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া তবে তখন কিন্তু নেতা নেহ মিস্টার পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ করেনি তবে যখনই গোলান মাল ভূমিতে রাশিয়া সেনাবাহিনী মোতায়েন করেছে এবং অগ্নার বাহিনী হামলা করছে একের পর এক গোলান মাল ভূমিতে তখনই নেতানিয়াহু বাধ্য হয়ে মিস্টার পুতিনের সঙ্গে এই টেলিফোন আলাপ করলেন এখন টেলিফোন আলাপে রাশিয়ার পক্ষ থেকে জোর দিয়েই বলা হয়েছে গাজা উপত্যকার যুদ্ধবিরতির কথা যদিও কিন্তু রাশিয়া চায় যে এই যুদ্ধবিরতি না হয়ে যুদ্ধের বিষয়টা যাতে দীর্ঘ সময় চলে নিজের স্বার্থের বাইরে কেউ যাবে না রাশিয়াও এর বাইরে নয় ইসরায়েল এবং হামাসের যুদ্ধ যতটা তীব্র হবে ততটাই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে বাঁচানোর জন্য এই জায়গায় ব্যস্ত হয়ে যাবে আর ততটাই কিন্তু ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফাঁকা জায়গা তৈরি হবে এবং রাশিয়া সুবিধা পাবে সুতরাং রাশিয়া সর্বাত্মকভাবেই বলতে পারেন হামাস হিজবুল্লাইবন আশেপাশে সশস্ত্র গোষ্ঠীদের সর্বাত্মক সহযোগিতা করবে এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য নেতানিয়াহু এবং পুতিনের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে এখন পুতিন নেতানিয়াহুর উপর সদয় হয় কিনা সেই বিষয়টা আমরা বেশি নয় আর কয়েক ঘন্টা পরই জানতে পারবো এখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ভোটাভুটির আয়োজন করা হয়েছে সেই জায়গায় রাশিয়া যদি ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে সদয় হয়নি আর যদি ইসরায়েলের পক্ষে ভোট দেয় বা ভোটদান থেকে বিরত থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে টেলিফোন আলাপে কাজ হয়েছে সুতরাং বড় বড় আপডেটগুলো ধারাবাহিকভাবে আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ